পালাই দাঁড়ান করছি, তা নাহলে কিন্তু একদম চাটাং চাটাং কথা করে গেছে। সরকার থেকে নতুন করে আবার কিছু কাগজপত্র সাবমিট করার জন্য বলেছে। একটা গল্প মনে করিয়েছে, দুই বন্ধু, বন্ধুরা খুবই কৃপণ। আপনি কিরম করে এত বড় নায়িকারে বাগে আনলেন কোন তো দেখি? এটা আপনি কি করছেন বাবু? ভালো লাগছে, এত কথা করছি আমি কথা করছেন না কিসের জন্য? আরে মুখ তো ওই মুসির কাছে নিয়ে সেলাই করবো, আগে কথা বলা যায় না? বলেন। আচ্ছা আমি, আপনি না স্মার্ট বয়, আপনি একটা স্মার্ট বয় হয়ে কীভাবে একটা মেয়েকে ভাবে অপমান করতে পারেন বলেন তো? রাগ নাকি আমি বন্ধ কর, তোর বোঝা শেষ, তোর মান সম্মান জ্ঞান আছে নাকি? কাজ দিতে পারিস না আবার বড় বড় কথা বলি, বোঝা শেষ। বন্ধুরা না কেন দেরি করছো কেন কাজের সময়? দামি ফোন মনে আছে তো, নোকিয়া 1100 ব্যবহার করা হচ্ছে। হ্যালো মিলি। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ মিলি, আমি 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 বলছি, কদম তো কিডন্যাপ হয়েছে। মানে কি কদম কিডন্যাপ হয়েছে মানে কিভাবে? লোপনা লোক চারে কাছে কেউ করে না, লোপনা অবশ্যই করিয়েছে কাজটা। আমি ওকে উদ্ধার করার চেষ্টা করছি, আমি কদমকে যেভাবে হোক উদ্ধার করব। হ্যাঁ আমি আমি দেখছি। লাকি ভাইয়া বললাই, এটা কি হলো? হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারছি না, এইভাবে কদমকে আরে কি যে বলবো, লেট করিনি মানে হয়েছে কি, মানে রাস্তাঘাটে আসছি যে কত সমস্যা হলো মানে আমি তো চিনতে পারি না, বুঝতে পারছি জিনিস মানে আমি তো কি জিনিসের কথা করছেন মানে সোনা দানা আছে তো জানিনি আমি। আনিছি আনিছি পাসপোর্ট আনিছি, যে বলবো সব ঠিক আছে। কিছুই তো বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত, কি করা উচিত? মোটামুটি সব প্রবলেম সলভ। হ্যাঁ সেটাই মনে হচ্ছে, আমার একটা ফোন আসছে, আপনি সামনে হাঁটেন আমি আসছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো কোথায় তুই? তোর সামনে কি রাজ আসছে? না এখনো দেইনি, আমার সাথে আছে। একটু ফোন করে দেখ তো কোথায়। ফোন ফোন করতে হবে না, আমার সামনেই আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে সাবধানে থাকিস। ঠিক আছে, হুম নো ওয়ারিজ। জলিল ভাই চলো। কদম কিডন্যাপ হয়েছে। কি বললি তুই? কদম কিডন্যাপ হয়েছে মানে আমি জানি তার মানে কি জবাব দেবো? আমাদের কদমরে ফিরে আয় দেয়, আমি কোনো কিছু বুঝতে চাই না, কদমরে ফিরে দিবি। আই আপনি আস্তে কথা বলেন, এমন করে চিৎকার চেঁচামেচি করছেন কেন? আমি কিভাবে কদমকে ফিরে দিব? আমি কিডন্যাপ করিয়েছি। হাতে কলমে করিসনি কিন্তু তোরাই করাইছিস, তোরাই বুদ্ধি দিয়ে এই কাজ করাইছিস, আমি শিওর কদমরে ফেরত দেন নালে কিন্তু খবর আছে। দেখেন আপনি কিন্তু, আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন, কোনো কিছু অতিরিক্ত ভালো না। এই আঙ্গুল মাই কথা, আঙ্গুল কিন্তু পটাশ করে ভেঙে ফেলবো।
মানুষ চিনিস তুই, বিদেশ হয়তো তো কী হয়েছে, কদম রে নিয়ে যাবো, এই শোন আমাদের কাজ টাজ কোনো কিছু দরকার নাই, কদম রে ফেরত দে ভাই, আমরা বাংলাদেশে চলে যাবো। শুনেন দেখেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনার অনেক খারাপ লাগছে, আপনি কোনো টেনশন করেন না, আপনি আসেন আমার সাথে, আমরা আমরা পাবো, আমরা আপনাদের কলমকে ফেরত পাবো, আপনি আসেন আসেন। পাসপোর্ট আনছো? সেটা কে কাজ হবে, কদম কোথায়? মোর প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দিতে পারলে তো আমি কি মালয়েশিয়া আসি, আমি তো বিসিএস পরীক্ষা দিতাম। সরি, আমার আমার কি হবে এখন? প্রয়োজন মনে করতে আসি না, সময় হলেই বুঝতে পারবা। বুঝছি, পাসপোর্ট ছাড়া কোথাও বলবো না, তাই তো? হ্যাঁ, এই নাও তোমার পাসপোর্ট। সমুদ্র যখন পা দিয়েছি, ডুবার জন্য প্রস্তুত আছি, চলো। এই তুই যে মোর লগে যাইতে চাস, তোর জীবনের প্রতি কোনো মায়া নাই? মায়া? আমি জীবনে যে পাপ করেছি ওটার কোনো ক্ষমা নেই, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তুই এত কিছু ভাবতেছিস কে? আগে আমি কদমরে পিটিয়ে নিতে চাই। এই বিষয়টার লগে কদমের ব্যাপারটা জড়িত। তাহলে পাসপোর্ট, পাসপোর্ট কি হবে? আমাকে এই কদমের কাছে নিয়ে যাও, আমি তার সাথে দেখা করতে চাই। মোর লগে আও। বাচ্চা, তোকে আমরা স্মার্ট বয় হিসেবে মাইনে নিয়েছি, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু তুই আমাদের সাথে দুই নম্বরই করলি, আমাদের এই বিদেশে আই না, আমাদের সাথে তুই দুই নম্বরই করতে পারলি ভাই? তোর জন্য, তোর ভাইয়ের জন্য আজকে এই কথা আমার শুনতে হচ্ছে। আমি একটা স্মার্ট বয় সমাজ মন্ডলে ধারণ করে বেড়াচ্ছি, এখন সেই স্মার্ট দেশের উপরে ও কালি ঢেকে দিল। তোর জন্য কদম ফোনে, কদমরে দে, কদমরে ফেরত দে, না দেওয়া পর্যন্ত কিন্তু খবর খারাপ করে ফেলবো। দেখেন আপনি এত উত্তেজিত হবেন না, একটুখানি ধৈর্য ধরেন, দেখেন ভাইয়া ঠিকই কদমকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তুই কি জ্যোতিষী নাকি? জ্যোতিষী তুই গুইনে বলে ফেললি, তুই জানিস কিরাম করে যে তোর ভাই কদমকে নিয়ে আসবে? তার মানে তো প্রমাণ হয়ে গেল কিডন্যাপের ব্যাপারে তোর হাত ছিল, তোরা সবাই মিলে এটা করেছিস। এই এত কথা জানতে চাই না, আমি শুনতেও চাই না, আমরা কদমকে চাই, এই মুহূর্তে চাই, তাহলে কিন্তু একটা ঘটনা ঘটিয়ে ফেলবো। আর আপনি আপনি আমাদেরকে এরকম রোমান্টিক লুক দিবেন না, কোনো লাভ হবে না, আমি সব লুকে ফুকে এখন ধার ধারি না, সেই দিন শেষ। মোতালেব ভাই, আপনি একজন সিনিয়র পার্সন হয়ে ইরাম করে যদি অধৈর্য হন, তাহলে ফলে কি চলে? শোনেন মোতালেব ভাই, আপনার সাথে না আমার একটা কথা ছিল, জরুরি কথা ছিল, একটু আসবেন। বাদশাহ সে বলতিছে একটু কি যাব। এই বউ যে আপনার একটা সাইডে চলে গেছে, কিসের কারণে গেছে মনে নেই? আপনার কমন সেন্স নেই? এত কমন সেন্স কম, একটা ক্রাইসিস মুহূর্ত চলতেছে, সেই মুহূর্তে আপনি তার সঙ্গে যাবেন? আচ্ছা ঠিক কথা কইছিস, আপনার এখন যাওয়া যাবে না, মোতালে ভাইকে এখন জাতি দেওয়া যাবে না। ঠিক আছে, যাচ্ছি না। সেটাই বাচ্চা ভাই, আপনি কি একটু আমার সাথে একটু এখানে আসবেন? ওই যে আপনার একটা জিনিস আমার কাছে ছিল, মনে পড়েছে? ওই যে আসার সময় আমাকে দিয়েছিলেন না, ওইটা তো আসেন না। এই বাচ্চা, মিলি কি বললো তোমাকে? তোমার সাথে কি দেওয়া নেওয়া আছে? মানে এই লুকোচুরি তো আমি তোমার কাছে আশা করিনি। কেন নিজেকে মিটতে মিটতে বেশ ভালো লাগে গেছে রে। ভালো মতোই লাগছে, কেমন হলো? ওরে আমাদের মধ্যে প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছে ওরা, এটা বুঝতে পারতেছেন না আপনি? এ তুই বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এইসব টাইমে প্যাঁচ লাগানোর চেষ্টা করে কোনো লাভ নেই, ওতে কোনো কাজ হবে না। আমাদের একটাই কথা, আমরা কদম রে চাই আর সব টাকা চাই। এ বাচ্চা, এই স্লোগান দিয়ে কাজ হবে না, কদম চাই টাকাও চাই, এগুলো বলে লাভ নেই। কদম আর টাকা আদায় করতে হলে একের বান্ডি ফেলাই দেবে। এ দড়ি কোনো থাক, দরকার নেই, বিটি সওয়াল ও গায়ে হাত ধর, কোনো দরকার নেই, কারণ আছে। এই মোতালেব ভাই এদিকে আসেন। শ্রীপাকলের মধ্যে তো পড়িয়ে গেছি,
বুঝছেন, আর ওগুলো করার কোনো দরকার নেই। কী দাম করে বলেছি? মারপিট করার কোনো দরকার নেই। যদি পাসপোর্ট গায়েব করে ফেলে তাহলে করবো কি? এই দুই বাঘিনীরে চোখে চোখে রাখেন, আমি আসতেছি সব দেখে। সমস্যা হয়েছে এখন, তাদের সাথে একটু ভদ্র ব্যবহার করতে। পাসপোর্ট 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 তাদের কাছে না, পাসপোর্ট। বিশ্বাস করেন তো স্যার, আপনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমি কোনো রকম দেখা সাক্ষাৎ করিনি। আমি কি বিদেশে ওসব করার জন্য এসেছি নাকি? ওসব করেছে দলিস দাদা, সেই বারবার দেখা করেছে, আমার কোনো দোষ নেই দাদা, আপনি আমার বাঁচান। কি হলো দাদা, আপনি কথা বলছেন নাকি সেজন্য? দাদা আপনি তো সবই জানেন, আমার বিধবা মা অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমাকে মালয়েশিয়াতে পাঠিয়েছে। আমি টাকা ইনকাম করে টাকা পাঠাবো, আমার বন্ধার বিয়ে হবে, আমাকে বাড়ি ঘরের একটা পরিবর্তন হবে। এখন যদি আপনারা আমার মাইরে ফেলে আমার মা বাঁচবে না, আমার মা মরে যাবে। আমি তো শেষবারের মতো বলতেছি, আমি একটা স্মার্ট বয়, আমার কথার কিন্তু কোনো নড়চড় হয় না, আমি তো মাইরে ফেলবো। পাসপোর্ট কোন জায়গায় টাইপ হল বলিস ঠিক আছে জমি? ভাই এরকম করতেছেন কিসের জমি? আমরা তো বলতেছি আপনাদের পাসপোর্ট আমরা নেইনি, আর আমরা কিসের জন্য নিতে যাব? আমরা আপনাদের গুণের মতো এরকম খারাপ ব্যবহার কিসের জন্য করতেছেন আমাদের সাথে? বাদশা এদের কথা শোনা যাবে না, এদের কথা শুনলেই সর্বনাশ। পাসপোর্ট চাই, পাসপোর্ট ছাড়া আমরা দেশেও যেতে পারবো না। এদের দিতে হবে মাইক থেরাপি, এছাড়া কোনো কাজ হবে না। ঠিক বলেছেন মতলব ভাই, আপনি মোনাক ধরেন, আমি ওরে ধরতেছি। আমি মেয়ে মানুষকে ধরে পরে জেল খাটবো নাকি? ধরতে হবে তো এখন। দাদা এই এমন সময় আছে, আমরা তা কি জিনিস তোরা কিন্তু জানিস নে। তোরা পাসপোর্ট করে রাখেছিস, সেই যে বল নালি যে কি করবো আমরা, খেয়ে ফেলবো কিন্তু। আমরা কি জিনিস জানিস না? একটা পিরান হামাজ খাতি, তোদের দুই সেকেন্ডও লাগবে না রে পাসপোর্ট করে। বল পাসপোর্ট দিয়ে কি করবি? আমি পাসপোর্ট তো জীবনে চোখে দেখিনি, একটু দেখতে ইচ্ছে করতেছে। এই তোর এত বড় সাহস কিসের জন্য হলো? আমাদের কারো অনুমতি না নিয়ে তুই পাসপোর্ট নিয়ে চলে গেছিস? হ্যাঁ পাসপোর্ট বিদেশে কি ইম্পর্টেন্ট তুই জানিস? দে পাসপোর্ট দে। পাসপোর্ট নিয়ে আমাকে আর পাসপোর্ট দিবে না, আমরা দেশে যেতে পারবো না, তাড়াতাড়ি থাকলে দিয়ে দে। ও তো কিরম করে বুঝবি, তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস জল তরঙ্গ। এত কথা শুনতে ভালো লাগতেছে না, তাড়াতাড়ি দিয়ে দাও তো পাসপোর্ট। হ্যাঁ পাসপোর্ট দে, পাসপোর্ট দে। পাসপোর্ট তো আমার কাছে নেই। হ্যাঁ নেই। কি করছে রে? কি আছে? মেডিসিন
জিজ্ঞেস করেছিস? হ্যাঁ, কি ঘটনা ঘটেছে তুই জানিস? কদমরে কিডন্যাপ করা হয়েছে, আর এই বাড়ির সব সদস্য এরা আমাদের বিলাক মিলিং করছিসে তুই, তার কাছে পাসপোর্ট আদায় কর তুই। এই আমি সব কিছু শুনেছি, কই পাসপোর্ট কোনে রাখিছিস? তাতে পাসপোর্ট ফেরত দে, গরম করে কথা বলছিস কিসের জন্য? ধরে বাটাম দে। এই শুনে কর কতবার অন্যায় করছে, তারপরে লাঠি নিয়ে আসছে, লাঠি তোর আসি তোর কাছে কথা শুনি। কি হয়েছে তোমার? কি হয়েছে ভাইয়া? তোর কি হয়েছে? তোর মারিছে কেটা? লাঠি দিয়ে আমাকে মার, এমন ভাবে মারবি যেন মারতে মারতে আমাকে আমার মার কাছে পাঠিয়ে দিবি। ধর কি করছিস তুই? কি হয়েছে সেটা বল, কি হয়েছে? কি কাকা, কাকা আমাকে তুলে নিয়ে বাধ্য করে যেভাবে মারপিট শুরু করেছিল আমি কোনোদিন কল্পনা করবে পারিনি। এই মুখগুলো আমি আর দেখতে পাবো? সাতম কাকা, সে তার জীবন বাজি রেখে আমাকে উত্থায় করেছে, তার কোনো দোষ নেই কাকা, তাকে আপনারা মাফ করে দেন। এই তুই চুপ থাক, মেজাজ অনেক খারাপ, একদম কথা বলবি না। এই চুপ করে না, আপনি কি বলতেছেন? সাদ্দাম তুই যা ঘরে, যা তা ঘরে গিয়ে শুয়ে থাক, তোর শরীর খারাপ দেখে বোঝা যাচ্ছে, যা এই ঘরে নিয়ে যা। তুই তো শুধু আবার শরীরের উপরে অংশটা দেখছস, ভিতরটা তো দেখছ নাই। আজকে আমাকে বলতে দিস, সব বলতে হবে আজকে আমাকে, আজকে আমি সব বলবো। বল, 10 বছর আগে আমি মালয়েশিয়া এসেছিলাম জীবিকার প্রয়োজনে, তোরা তো সবাই জানোস, পালুই ছিলাম, একে একে বোন শেলিকার সবাইকে নিয়ে এসেছিলাম, সুখে শান্তিতে আমরা বসবাস করছিলাম। হঠাৎ করে মায়ের চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা লাগবে, সেটা আমি করতে কামবো বল? সবাই তো মনে করে আমরা বিদেশ থেকে আমাদের অনেক টাকা, আমরা লাখ লাখ টাকা ইনকাম করি, আমি কোনো রকমের চাকরি কইরা চলতাম। তখন লুপনা নামে একটা বাংলাদেশি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, সে আমাকে 50 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিল, আমি তার কাছে ঋণী ছিলাম। কিন্তু আমার ওই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ওর টাকা আমি শোধ করতে পারিনি, সেই জন্য সে আমাকে দেশে ফিরে যেতে দেয়নি। আমাদের সবার পাসপোর্ট ওর কাছে, এখনো সে আমার কাছে 20 লক্ষ টাকা পায়। ও আমাকে বলেছে যদি আমি মোনাকে ডিভোর্স দিই, মানে ডিভোর্স দিয়ে যদি ওকে বিয়ে করি, তাহলে সে আমাকে ক্ষমা করে দেবে, নয়তো পুরো 20 লক্ষ টাকায় তাকে ফেরত দিতে হবে। দোস্ত, আমার কিছু করার ছিল না, সেই জন্য তোদেরকে আমি চুরাই ভিসা দিয়ে এখানে এনেছি, আমার আর কিছুই করার থাকে না। দোস্ত, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস দোস্ত, আমাকে ক্ষমা করে দিস। কি করছিস তুই? এত সহজ নাকি ক্ষমা? সহজ তুই একলা না, আমরা সবাই তোর সঙ্গে আছি। আমি একটা স্মার্ট ছেলে, আমি বলছিছি তোরে, ওই লুবনার টাকা সবাই মিলে পরিশোধ করব, তারপর সবাই মিলে একসঙ্গে বাংলাদেশ যাবো। এদিকে আয়। এই ট্যাঙ্ক কিন্তু চলবে না, আমি কিন্তু খেলোয়াড় বানাবো।